ভান্ডার হবে না ওভার। এতদিন ধরে তো নানান জিনিস এসেছে, কিন্তু এইবারে মামার্থের তরফ থেকে আমার কাছে পাঠানো হয়েছে মামার্থের এগ ফ্লেক্স কন্ডিশনার আর এগ ফ্লেক্স শ্যাম্পু। এর মধ্যে রয়েছে এগ প্রোটিন আর কোলাজিন। এছাড়াও মামার্থের সমস্ত প্রোডাক্টই আমরা জানি প্লাস্টিক ফ্রেন্ডলি আর ইন্ডিয়ান ব্র্যান্ড। তাছাড়া আমাদের প্রত্যেক কেনাকাটার উপরে মামার্থ একটা করে গাছ লাগায়, যেটা আমার মনে হয় খুব ভালো উদ্যোগ। আর এদের প্রোডাক্টে কোনো রকম হার্মফুল কেমিক্যাল, প্যারাবিন এসব থাকে না। তো আমি আজকে স্নানের সময় ইউজ করব এই শ্যাম্পুটা আর কন্ডিশনারটা, তারপর তোমাদের রেজাল্ট দেখাবো। শ্যাম্পু করার জন্য প্রথমে হেয়ারটাকে ওয়েট করে নিতে হবে। পরে আমি নিয়ে নিচ্ছি মামার্থের শ্যাম্পুটা। দেখো একদম জেল বেস এগ ফ্লেক্স শ্যাম্পু, তো একদম টোটালি জেল বেস। এ দেখো ট্রান্সপারেন্ট কালার, পুরো স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এটা উইদাউট স্ক্যাল্প, শুধুমাত্র হেয়ার লেন্থে লাগিয়ে নেব। 2-3 মিনিট রেখে ওয়াশ করে নেব। 3-4 মিনিট হয়ে গেছে, আমি এবার ওয়াশ করে নিচ্ছি। এবারে অনলি ড্রাই করে নিতে হবে, ড্রাই করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। হেয়ার ওয়াশের পর পুরোপুরি ড্রাই হয়ে গেছে হেয়ার আমার। দেখো বেশ সুন্দর কিন্তু হেয়ারটা হয়েছে। সো এটা ছিল মামার্থের একটা স্পন্সর ভিডিও। তো মামার্থের এই এগ ফ্লেক্স শ্যাম্পু আর কন্ডিশনার ইউজ করে আমার বেশ ভালোই লেগেছে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা মামার্থের এই প্রোডাক্টগুলো বাই করতে পারো।